নিউজ টুডে ইন্ডিয়ায় আপনাদের স্বাগত। আসছে বিস্তারিত খবরে। বেআইনি অস্ত্র উদ্ধারে বড়সড় সাফল্য পেলেও ইসলামপুর পুলিশ জেলার পুলিশ। ইতিপূর্বেও ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপারের নির্দেশে অস্ত্র উদ্ধারে পুলিশ অভিযান চালিয়ে আসছিল, কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশের পর জোরদার অভিযানে নেমে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে ইসলামপুর পুলিশ জেলার পুলিশ। গত 5 দিনে 14টি আগ্নেয়াস্ত্র সহ 16 জনকে গ্রেপ্তার করেছে ইসলামপুর পুলিশ জেলার পুলিশ। আগ্নেয়াস্ত্র কারবারের পিছনে থাকা বড় বান্ধাকে গ্রেপ্তারের জন্য বিহারেও অভিযান চালানো হবে বলে জানিয়েছেন ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার সচিন মক্কর। ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার সচিন মক্কর জানিয়েছেন, রাজ্য জুড়ে বেআইনি আগ্নেয়াস্ত্র উদ্ধারের জন্য একটি স্পেশাল ড্রাইভ চলছে। সেই নির্দেশ মতো 25 মার্চ থেকে আমরা এখানেও স্পেশাল ড্রাইভ করছি। গত 5 দিনে 14টি আগ্নেয়াস্ত্র সহ 16 জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হচ্ছে। বেশ কয়েকজনের নাম উঠে আসছে, তারা বিহারে বাসিন্দা বলে জানা গিয়েছে। অস্ত্র কারবারের পিছনে থাকা বড় পান্তাকে গ্রেপ্তারের জন্য বিহারের পুলিশকে নিয়েও অভিযান চালানো হবে বলে পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানান পুলিশ সুপার। রিপোর্ট নিউজ টু ইন্ডিয়া। আপনারা সবাই জানেন কি, রাজ্য জুড়ে একটা স্পেশাল ড্রাইভটা স্টার্ট করা হয়েছে যা ইলিগাল আর্মস আর যারা যারা রাউডিস আছে তাদের বিরুদ্ধে অ্যাকশন করার জন্য। তো সেই অনুযায়ী আমাদের এখানেও 25 মার্চ থেকে এখন অবধি 30 তারিখ অবধি কন্টিনিউয়াস স্পেশাল ড্রাইভটা আমরা করেছি। তো সেই স্পেশাল ড্রাইভের মধ্যে এখন অবধি আমরা 14টা আর্মস আমরা উদ্ধার করতে পেরেছি। এই 14টা আর্মস কেসে 16 জনকে আমরা অ্যারেস্ট করেছি এখন অবধি। সেছাড়া যারা এলাকায় নন রাউডিজ আছে, যারা বিভিন্ন ধরনের ক্রাইম বা রাউডিজমে যুক্ত আছে, সেরকম 431 জন লোকের এগেনস্টে এখন অবধি প্রসিকিউশনটা কাটা হয়েছে টু বাউন্ড দেম ডাউন। ওদেরকে বোর্ড দিতে হবে ম্যাজিস্ট্রেট এখানে ফর দ্য গুড বিহেভিয়ার বোর্ড। তো এটা অ্যাকশন করা হয়েছে। প্লাস আমাদের অন্যান্য সিজার্সও চলছে, মানে লিকারে অ্যাগেনস্টে কন্টিনিউয়াস ড্রাইভ চলছে, আমাদের নাকাটাও চলছে, ঠিক আছে। প্লাস ট্রাফিক প্রসিকিউশনও আমরা বাড়িয়েছি। তো ওভারঅল পুলিশকে আরও ভালো করে করতে গেলে, উন্নত করতে গেলে এইসব আমাদের ড্রাইভসটা কন্টিনিউ চলছে আর ফর নেক্সট 5 ডেজও চলবে। আর তারপরেও আমরা মাঝে মাঝে এটা ড্রাইভটাকে আমরা কন্টিনিউ করাবো। এ দেখুন, আর্মসটা তো আমরা প্রত্যেক সময় করে থাকি, হ্যাঁ না, আপনার জানেন এই আমাদের জিওগ্রাফিক্যাল কন্ডিশনটা একটু অনেকই ডিফিকাল্ট আছে। একদিকে আমাদের ইন্টারন্যাশনাল বর্ডার আছে, একদিকে ইন্টারস্টেট বর্ডার আছে, ঠিক আছে। কিন্তু আমাদের আপ্রাণ চেষ্টা আছে কি যত আমরা আরও এফর্টস করে যতটা এই সমস্যাটাকে আমরা করে দিতে পারবো। তো এটা কন্টিনিউয়াস আমাদের চলবে, এখনও রিকভারি চলছে, এটা করছি আমরা কন্টিনিউয়াসই করাবো। তাদেরকে একদম রিমান্ডে নেওয়া হচ্ছে, ওরা কোথায় থেকে কিনেছে, কী উদ্দেশ্যে কিনেছিল, হ্যাঁ, আর কী কাজে লাগানোর জন্য করেছিল, বা যে মূল পান্ডা আছে যারা এখানে সাপ্লাই করছে, মূলত বিহার থেকেই বেশিরভাগ ঢুকছে। তো তাদেরও আমরা নাম টাম পেয়েছি, ওরা আমরা বিহার পুলিশে মিলে ওখানেও আমরা রেড চালানো আমাদের পরিকল্পনা আছে। তো সেটাও আমরা করবো, ঠিক আছে।